নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ একলাশপুর ফাজিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।